বিরাট কর্মযোগী এবং কর্মবীরও ছিলেন, আবার অসাধারণ ধ্যানযোগী বা রাজযোগীও ছিলেন। তার যে আমাদের বিভিন্ন জায়গায় যে ছবি আপনারা দেখেন, স্বামীজির ধ্যানমূর্তির ছবি বসে আছেন এরকম করে, ও তো রাজযোগের শ্রেষ্ঠ চিহ্ন। একজন বলেছেন, এই যে ছবিটা দেখছ স্বামী বিবেকানন্দের, হচ্ছে শ্রেষ্ঠ রাজযোগীর চিত্র। এরকম ছবি শ্রেষ্ঠ রাজযোগীরই হয়, অন্য কারোর হয় না। উইলিয়াম জেমস বলে একজন বিখ্যাত আমেরিকান দার্শনিক, দর্শনবেত্তা, তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দ হচ্ছেন প্যারাগন অফ বেদান্তিক এক্সেলেন্স। এই যে বেদান্তের কথা আমরা বলি, তার প্যারাগন, শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সব ছিলেন, একই সঙ্গে একাধারে তিনি ভক্তিযোগীর চূড়ান্ত, কর্মযোগীর চূড়ান্ত, ধ্যানযোগী বা রাজযোগীর চূড়ান্ত এবং জ্ঞানযোগীর চূড়ান্ত, সব তার মধ্যে ছিল। সম্পূর্ণ সমাহার, সম্পূর্ণ সমন্বয় তার মধ্যে দেখেছি। শ্রীরামকৃষ্ণের শিক্ষা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে প্রকাশ করেছেন, সেই শিক্ষাটি হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলছেন এখানে এক ঘেঁষা কিছু নেই, একদিকে ঘেঁষা কোনো পথ নেই, সবটাকে মিলিয়ে তার পথ। শ্রীরামকৃষ্ণের পথ হচ্ছে সমন্বয়ের পথ। একজন বিখ্যাত পণ্ডিত প্রফেসর সতীশচন্দ্র চ্যাটার্জি, তার একটি গ্রন্থ আছে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে। সেই গ্রন্থে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এক অসাধারণ পুরুষ, তিনি তার জীবনে সব রকম পথে এই কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, সব যোগের, ভক্তিযোগ, সব যোগের পূর্ণ সমন্বয় ঘটিয়েছে। এদের স্বামী বিবেকানন্দ আমাদের জানিয়েছেন, যেটি তার যে আমাদের জন্য মঠ মিশনের নিয়মাবলী স্বামী বিবেকানন্দ করে দিয়েছিলেন, তার মধ্যে বলা আছে ওই মর স্বামীজি বলেছেন যে শ্রীরামকৃষ্ণের পথটাই হচ্ছে এই সমন্বয়ের পথ, সব যোগের সমন্বয়। শুধুই ধ্যানযোগী না, শুধুই কর্মযোগী না, শুধুই জ্ঞানযোগী না, শুধুই ধ্যানযোগী বা রাজযোগী না, সব পথের সমন্বয় করতে হবে। এটাই শ্রীরামকৃষ্ণের বার্তা, এটাই শ্রীরামকৃষ্ণের শিক্ষা, এটাকেই স্বামী বিবেকানন্দ সকলের কাছে প্রচার করেছে। এবং এই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত হয়ে শ্রী চৈতন্য সম্পর্কে অসাধারণ কতগুলি মন্তব্য করেছিল। একটা তো বললাম, স্বামী বিবেকানন্দ বলেছেন যে শ্রীকৃষ্ণের পরে আর্যাবর্তেই যত ধর্মাচার্য আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে প্রেমন্মত্ত শ্রী চৈতন্যই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই যে সমন্বয়ের বার্তা, যে সমন্বয়ের বার্তা যেটি শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, যেটি 5000 বছর আগে, এই হিসেবটা আমি অ্যাকুরেট বলতে পারবো না, কারণ শ্রীকৃষ্ণের আবির্ভাব কবে এখনও পণ্ডিতরা দৃঢ় নিশ্চয় হয়ে বলতে পারেননি, তবে অনেকেই বলছেন 5000 বছর আগে। স্বামীজিও তাই বলেছেন 5000 বছর আগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে, এবং শ্রীকৃষ্ণ এই সমন্বয়ের বার্তা দিয়েছেন। শ্রীকৃষ্ণের আগে কি কেউ দিয়েছিলেন? ইতিহাসে কোনো তথ্য আছে, কোনো ডকুমেন্টেশন আছে যে শ্রীকৃষ্ণের আগে কেউ এই সমন্বয়ের বার্তা দিয়েছিলেন? আছে, শ্রীকৃষ্ণের বহু আগে। শ্রীকৃষ্ণের জন্ম যদি 5000 বছর আগে হয়, তাহলে আজ থেকে অন্তত 10000 বছর আগে, যে সময় থেকে পণ্ডিতরা বলছেন ঋগ্বেদের সময়, মানে প্রথম বেদ, আদি বেদ, ঋগ্বেদ হচ্ছেন প্রথম বেদ, বলছেন সেই সময়ে ঋগ্বেদের মধ্যে একটি মন্ত্র আমরা পাই। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, অন্তত কেউ কেউ তো জানেন, ঋগ্বেদের ঋষি বলছেন, ঋগ্বেদের এটা বার্তা, এটা উদ্ঘোষণ, এটি উপলব্ধি, বলছেন একং সৎ বিপ্রা বহুধা বদন্ত, সত্য এক, ঈশ্বর এক, যারা সেই সত্যকেই উপলব্ধি করেছেন, জেনেছেন তাদের জীবনের উপলব্ধিতে, অনুভূতিতে, তারা যেমন যেমন উপলব্ধি করেছেন তার ভিত্তিতে তারা সেভাবেই তাকে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। এর মধ্যে কি হচ্ছে? সমন্বয়ই আছে। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি,
পৃথিবীর ইতিহাসে প্রথম সমন্বয়ের বার্তা ভগবান শ্রীকৃষ্ণেরও অন্তত 3000 বছর আগে কি 5000 বছর আগে ঋগ্বেদে ঋষি উচ্চারণ করেছেন, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। এই সমন্বয়ের বার্তাই হচ্ছে ভারতবর্ষের চিরন্তন বার্তা। এই বার্তা ভগবান শ্রীকৃষ্ণ দিলেন, বললেন সূত্রে মণিগণাইব, হচ্ছে একটি মালা যদি আপনি তৈরি করেন রত্ন খচিত মালা, রত্ন দিয়ে খুব দামি মূল্যবান রত্ন দিয়ে এটাকে গাঁথার জন্য একটা সুতোর দরকার, সেই সূত্র সেই সুতোটা অনেক মণিকে একসঙ্গে গেঁথে মালা রূপ দিয়েছে, কণ্ঠমাল্য তৈরি করেছে, কিন্তু গেঁথেছে সুতা দিয়ে, ওই সুতাটা কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলছেন সূত্রই হচ্ছে আমি, সূত্র আমি মানে তিনি কৃষ্ণ তিনি নন, ভগবান স্বয়ং কৃষ্ণ রূপে এটা ব্যাখ্যা করছে। কুরুক্ষেত্রের যুদ্ধে বেশ কিছু বছর পরে অর্জুন একদিন কৃষ্ণকে বলছেন, সখা তুমি যে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাককালে আমাকে যে তুমি গীতা উপদেশ দিয়েছিলে ওটি আমার পুরোটা মনে নেই, তুমি একটু আর একবার আমাকে বলে দেবে, আমি অনেক জিনিস ভুলে গেছি, অনেক জিনিস আমার মনে নেই। কৃষ্ণ বলছেন হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আমার সব থেকে প্রিয় মানুষ তো, তোমাকে আমি আবার বলে দেবো, তুমি একটা জিনিস মনে রেখো, তোমাকে আমি যা বলেছিলাম ওই একই কথাই তোমাকে হয়তো এখন বলবো, কিন্তু ওই এফেক্ট তুমি পাবে না, ওই শক্তি তুমি এখন আর অনুধাবন করতে পারবে না। এই ভূতস্বামী মহাজের কাছে দ্বাদশ অধ্যক্ষ মহারাজ আমাদের সঙ্গে রামকৃষ্ণ মঠ ভীষণে, তাকে একজন ভক্ত তারই ভক্ত শিষ্য বলছে, মহারাজ ওই দীক্ষার সময় যে পদ্ধতিগুলো আপনি বলেছিলেন ওগুলো অনেকটাই আমি ভুলে গেছি, তাকে আলাদা পেয়ে একা পেয়ে বলেছিলেন, আপনি যদি আর একবার আমাকে অনুগ্রহ করে বলে দেন তাহলে আমার মনে রাখতে সুবিধা হবে। ভূতস্বামীজি খুব খুব নরম প্রকৃতির মানুষ ছিলেন, আর মাটির মানুষ যাকে বলা যায়, মায়ের মতো মাতৃ হৃদয়, সব মায়ের মতো, তার কথাবার্তা চাল চলন সব মায়ের মতো, যারা তাকে দেখেছেন তারা জানে। মহারাজ বলেছিলেন ভূতস্বামীজি মহারাজ যে হ্যাঁ তোমাকে আমি আবার বলে দেব, কিন্তু ওই এফেক্ট তুমি পাবে না, কারণ যখন তোমাকে আমি দীক্ষাদান করেছিলাম যা বলেছিলাম হয়তো ওগুলোই আবার আমি এখন বলবো, কিন্তু এফেক্ট হবে না, ওইরকম ওই এফেক্ট তুমি আর পাবে না, কারণ দীক্ষা দেওয়ার সময় আমি দীক্ষা দিই না। যেবার বলেছিলেন দীক্ষা দেওয়ার সময় আমি দীক্ষা দান করি না, আমার মধ্যে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ এসে দীক্ষাদান করে আবির্ভূত হন তিনি আমার মধ্যে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এটা ভূতস্বামী মহারাজের কাছেই আমরা শুনেছি, শ্রীকৃষ্ণ বলছেন তোমাকে আমি আমি আবার গীতাটা আবার পুরো বলে দিচ্ছি, কিন্তু এফেক্ট হবে না, একটা গীতা তুমি শুনেই একদম সঙ্গে সঙ্গে যুদ্ধ করলে সব ধ্বংস করে দিলে, কুরুক্ষেত্রে মহাবিজয়ী হলে দিগ্বিজয়ী হলে তুমি, আবার তোমাকে আমি বলে দিচ্ছি কিন্তু এফেক্ট একই হবে না, কারণ যখন আমি গীতা বলেছিলাম তোমাকে তখন এই এই কৃষ্ণ বলেনি, এই কৃষ্ণের মধ্যে স্বয়ং সর্বভূতান্তর্যামী স্বয়ং ঈশ্বর ভগবান তিনি আমার মুখ দিয়ে কথা বলেছিলেন। গীতার মধ্যে যে শ্রীকৃষ্ণের কথা পায় ওটি স্বয়ং ভগবানের কথা, সর্বভূতান্তর্যামী ভগবান তিনি কৃষ্ণের মুখ দিয়ে গীতা মুখে এই কথাগুলো বলেছিলেন, যেটা আবার আমরা শুনলাম ভূতস্বামী মহারাজ আমাকে শোনালেন। হ্যাঁ আবার দেব দীক্ষা তোমাকে, আর দীক্ষার মন্ত্র আবার বলে দেবো, পদ্ধতিটা আবার বলে দেবো, যে এফেক্ট এক হবে না, এফেক্টটা হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমাদের সঙ্গে ট্র্যাডিশন হচ্ছে এটা যে গুরুরা দীক্ষা দেন, হ্যাঁ ওই মানুষটাই দীক্ষা দিচ্ছেন ব্যক্তিগুরু, কিন্তু আসলে তিনি দিচ্ছেন না, তার মধ্য দিয়ে স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ দীক্ষা দিচ্ছেন, দীক্ষাদান করছেন, তখন এফেক্টটা আলাদা হয়। আমি ভূতস্বামী মহাজকে দেখেছি দীক্ষা দেওয়ার আগে তিনি বেলুড় মঠে সব মন্দিরগুলো ঘুরে 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 প্রণাম করতেন, তখন আর চলতে অসুবিধা হতো, অনেক 97 বছর বয়সে তার দেহাবসান ঘটেছে, তখন একটি গাড়ি করে গিয়ে তিনি
স্বামীজির মন্দির, মায়ের মন্দির, রাজা মহাজের মন্দির, ঠাকুরের মন্দির সব প্রণাম করে তারপরে তিনি দীক্ষার জন্য আসতেন, দীক্ষার ঘরে বসতেন। এটা আমাকে একজন বলেছেন, উনি একজন বড় দন্ত চিকিৎসক ছিলেন কলকাতায়, মারা গেছেন কিছুদিন আগে, বিখ্যাত ডক্টর বারিন রায়। তার সঙ্গে আমার খুব ভিন্নতার সম্পর্ক হয়েছিল। তিনি বলেছিলেন যে একদিন আমি হঠাৎ চলে গেছি বেলুড় মঠে ভূতেশ্বরানন্দ মহাজকে প্রণাম করবো বলে, গিয়ে শুনলাম যে তিনি আজকে দীক্ষায় ব্যস্ত থাকবেন, তার সঙ্গে আজকের দর্শন হবে না, এবেলায় আবার বিকেলে দর্শন হবে। আমি ওই বাইরে যে বারান্দা, তখন আগে প্রেসিডেন্ট মহাজের কোয়ার্টার যেটা ছিল ভক্তরাজ গেছেন, ওই বারান্দায় বেঞ্চ পাতা আছে, ওই বেঞ্চে আমি বসে আছি। যে মহারাজটা এখন যাবেন মন্দিরে, তখন একটু দেখবো। তখন দেখছেন যে মহারাজ যাচ্ছেন, বেশ সুন্দর হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এবার গাড়িতে উঠবেন, সেখান থেকে সব মন্দিরে প্রণাম করে আবার ফেরত আসবেন দীক্ষার ঘরে। তা উনি বলছেন, দেখলাম বেশ সুন্দর হাঁটাচলা করছেন, মুখে হাসি এনে যাচ্ছে। এবার সব মন্দিরগুলো প্রণাম করে যখন তিনি এলেন আবার দীক্ষার ঘরে, আমি ওখানে বসেই দেখছি স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজকে। দেখলাম ওই মানুষটি আর নয়, আরেকজন মানুষ হয়ে গেছে, চেহারাটা একই আছে, তার পা পড়ছে না, একটা পা এখানে পড়ছে, একটা ওখানে পড়ছে, ব্যালেন্স রাখতে পারছে না। অর্থাৎ তখন তাকে ওই জাত সাপের শ্রবণ ধরেছেন শ্রীরামকৃষ্ণ। এটা ডক্টর বারিন রায় লিখেছেন শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি স্বামী ভূতেশ্বরানন্দ মহাজের, যেটা আমার সম্পাদনা করার সৌভাগ্য হয়েছিল। তার মধ্যে ওল্ড লেখাটা আমি ছাপিয়েছি ওই ডক্টর বারিন রায়, ওখানে দেখবেন যদি পড়েন ওটা, স্বামী ভূতেশ্বরানন্দ শতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি, তার মধ্যে বারিন রায়ের লেখাটা। উনি বিখ্যাত ডাক্তার, এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বড় বড় ফিল্ম স্টারদের ডাক্তার তিনি দেখেন, আমাদের জ্যোতি বসু আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, এসব এদের বুদ্ধদেব ভট্টাচার্য ওদের তিনি দাঁত দেখেন, এখন মারা গেছেন কতদিন আগে। তিনি আমাকে প্রথমে বললেন, এটা বলা মাত্রই বললেন, দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটা নথি, এ তো একদম সেই ভগবান শ্রীকৃষ্ণের কথার সঙ্গে মিলে যাচ্ছে, তো এটা আপনি লিখে দিবেন। তুমি লিখে দিয়েছেন ওটা, ওই বইটার মধ্যে পুরোটাই ছাপানো আছে, আপনারা আগ্রহী হলে দেখতে পারেন।